নমস্কার, দেরে পৌঁছে সকলকে স্বাগত। রাজ্যের বর্তমান পরিস্থিতি থেকে মুক্ত হতে সবচাইতে আগে দরকার সমাজে শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনা। কারণ মা বাবার পরেই আমাদের জীবনে অবদান থাকে শিক্ষকদের, আর সেই শিক্ষকদেরই যদি কালিমালিপ্ত করা হতে থাকে তার প্রভাব পড়বে জনজীবনেও। সোদপুরে এসে আমাদের চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন সিপিএম এর নেতা অভিনেতা দেবদূত ঘোষ। পাশাপাশি তিনি জানান, মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াইয়ে ফের মানুষই সামিল হতে শুরু করেছে, যার প্রমাণ মিলছে সাগর দেখে নির্বাচনের ফলাফল। বিদ্যাসাগর মশাইয়ের মতো মানুষ জন্মেছেন বীরসিংহ গ্রামে, কিংবা স্যার আশুতোষের মতো মাস্টার মশাই, আমরাও যখন পড়ছি তখন তারকনাথ বাবু টিচার, তারপরে তার ছাত্র ডক্টর অশোক রায় চৌধুরীর কাছে আমরা ছাত্র ছিলাম। এসব যে অনন্য শিক্ষকরা ছিলেন এবং তারা যে আমাদের ছাত্র হিসেবে তৈরি করেছেন, তাতে যেটা বুঝতে পারি যে এই যে শিক্ষক ছাত্রের যে অমূল্য সম্পর্ক, যার মাধ্যমে এক একটা স্টুডেন্ট বেরিয়ে আসে এবং তারা জগৎ সভায় ভারতবর্ষের জন্য এবং পশ্চিমবাংলার জন্য সম্মান ছিনিয়ে নিয়ে আসে, সেই সম্পর্কের জায়গাটা নষ্ট করে দেওয়া হচ্ছে, যাতে শিক্ষক এবং ছাত্রের মধ্যে আর শ্রদ্ধার সম্পর্ক না থাকে। সেই জন্য শিক্ষক কোন সালে চাকরি পেয়েছেন সেই 2006 লিখে তারপরে কোনো প্রচারের পুস্তিকার মধ্যে নিজের ছবি দিচ্ছেন, এটা খুব দুর্ভাগ্যজনক। শিক্ষকদের মধ্যে এর মধ্যেই আমাদের এর মাসে মারা গেছিলেন, আমি দমদম কিশোর ভারতী স্কুলের ছাত্র, আমরা সবাই শ্মশানে একসাথে ছিলাম, তারপরে ওনার স্মরণসভা হয় দমদমেই, সেখানে স্কুলের সর্ব সময় প্রায় মানে জীবিত সব ছেলে মেয়েরা সবাই এসে উপস্থিত, আমাদের প্রাইমারি সেকশনটা কোয়েট ছিল, তো সবাই উপস্থিত হয়েছিল। এই পরিবেশটা ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ এই চোর ধরা তাকে জেলে কেউ পাঠাবে কি পাঠাবে থেকেও শিক্ষকদের সম্মান, বাড়িতে পিতা মাতার পর যাকে আমরা সবচেয়ে বেশি সম্মান করতাম, সেই সম্মান ফিরিয়ে আনার লড়াইয়ে বামপন্থীরা রাস্তায় আছে এবং আমরা এই সম্মান ফিরিয়ে আনবো, এই কথা আপনাদের দিতে পারি। আপনারা জানেন হাজার হাজার স্কুল, স্কুলগুলো মানে একটা দুটো নয়, তার কারণ সরকারিভাবে স্বাস্থ্য থাকুক, সরকারিভাবে শিক্ষা থাকুক এবং সরকার যারা চালাচ্ছেন তাদের আচরণ পিতা মাতার মতো কল্যাণমূলক থাকুক, এটা এই সরকার চায় না। তারা বিভিন্নভাবে, আপনারা জানেন যে প্রাক্তন যিনি শিক্ষামন্ত্রী তার দল থেকেও অপসারিত হয়েছেন, তারা সব প্রাইভেট স্কুল টুল খোলার সঙ্গে যুক্ত, এতে বোঝা যায় যে তাদের উদ্দেশ্যটা কোন দিকে, কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই সরকারি স্কুল তার পূর্ণ গরিমায় আবার পুনঃপ্রতিষ্ঠিত হোক এবং তার জন্য যতদূর যেতে হয় আইনি প্রক্রিয়াতে আমাদের দল লড়ছে। আপনারা জানেন যে এই যে সব তদন্ত হচ্ছে হাইকোর্টের নির্দেশে সেটা বিকাশ রঞ্জন বাবু উদ্যোগী হয়ে কেস করেছিলেন এবং পার্টির সবাই লড়ছেন এটা নিয়ে, কারণ পশ্চিমবাংলার প্রকৃত যেটা সংস্কৃতি সেটা হচ্ছে গুরুজনদের শ্রদ্ধা করা, সেই শ্রদ্ধার জায়গায় শিক্ষকদের পুনঃপ্রতিষ্ঠিত করতেই হবে। এখনও স্যারেদের রাস্তায় দেখলে, আমরা তো আপনার সামনে এত কথা বলছি, স্যার সামনে থাকলে কথা বলতে পারতাম না। সাগর দিঘিতে বাইরন বিশ্বাসের জয়, তারপর কোঅপারেটিভ সোসাইটি গুলোতে বামেদের জয়, কতটা আশাবাদী, কি ভাবছেন, কি বলবেন? দেখুন, আমাদের বামেদের লড়াই তো খুব সাম্প্রতিক কোনো বিষয়ের থেকে তৈরি হয় না, আমাদের দীর্ঘদিনের পার্টির নীতি তৈরি হয়েছে, সেটা সূর্যদা যখন আমাদের পার্টি সেক্রেটারি ছিলেন এখানকার, তার আগে সীতারাম ইয়েচুরিও বলেছেন যে আমরা বিজেপিকে হটাতে কংগ্রেসের সঙ্গে দেশের বিভিন্ন স্তরে আমরা লড়াই করব, যে ধর্ম নিরপেক্ষ একটা শক্তিকে জোরদার করতে। এখন আমরা তৃণমূলকে এর সাথে পাইনি, তার কারণ তারা তরায় তরায় সব জায়গায় বিজেপিকে সুবিধে করে দেয়, তো সেই জন্যে আমরা তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইটা এতদিন পরে হয়তো কোথাও কোথাও আস্তে আস্তে রেকগনিশন পাচ্ছে, যেটা আপনারা সাগর দিঘিতে দেখতে পেয়েছেন, এবং আগামী দিনে রাজ্যের মানুষ আজকে যে অবস্থার মধ্যে নিমজ্জিত হয়েছে, স্কুল কলেজে যে অবস্থা, শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে স্বাস্থ্যে দেখুন, আজকেও আমি আমার ড্রাইভারের সাথে কথা বলতে বলতে আসছিলাম, রেশনে যে পরিমাণ তারা চাল ডাল পাচ্ছিল সেটার পরিমাণ কমে গেছে, এই যে পরিস্থিতিটা অবস্থা, মানুষের নাভিশ্বাস উঠছে এবং সেটা
পরিবর্তন একমাত্র বামপন্থীরা করতে পারেন এবং প্রগতিশীল যারা ধর্মনিরপেক্ষ শক্তি সবাই যদি একত্রিত হয় তাহলে এখানে তৃণমূলের বিরুদ্ধে এবং কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করতে পারব। সামনে পঞ্চায়েত ভোট, তাহলে এই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে কি কোনো মানে আশা করছেন পঞ্চায়েত ভোটে? দেখুন, পঞ্চায়েত ভোটে আগের বার তো আমাদের নমিনেশনই দিতে দেওয়া হয়নি, এবারে যা পরিস্থিতি তাতে গ্রামে গঞ্জে এর মধ্যে গেছিলাম, পার্টি নেতৃত্বের সঙ্গে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং মানুষের সঙ্গে কথা বলছি, মানুষকে বোঝাচ্ছি, এবং আমার মনে হয় শুধু সাড়া পাবো না, এবার আমরা বিপুল পরিমাণ সাড়া পাবো। দীর্ঘ আলাপচারিতায় স্বাভাবিকভাবেই উঠে এসেছে শিক্ষা দুর্নীতির টাকা টলিউডে ব্যবহার হওয়ার প্রসঙ্গ। সেখানে দেবদূত বাবু আশাবাদী, এমন কাজ আটকানো নিশ্চয়ই সম্ভব, তবে তার দাবি মানুষ মারা টাকায় যেন সিনেমা তৈরি না হয়। দেখুন, আমি একজন অভিনেতা বললে শুধু আমার কাজটাকে ছোট করে পরিধিতে, আমি একসময় থিয়েটারের সর্বক্ষণের কর্মী ছিলাম, আমি একজন পার্টি কর্মী, পার্টির কাজ আমার, আমাদের পার্টিতে তো শুধু হোল টাইমাররা আছেন এমন নয়, আমাদের পার্টির সঙ্গে বহু মানুষ আছেন যারা পেশাদারভাবে নানা কাজে আছেন, কেউ কেউ পেশাদারভাবে সফলও, কেউ হয়তো খেলোয়াড়, কেউ হয়তো অ্যাডভোকেট, কেউ হয়তো স্কুল শিক্ষক, কিন্তু আমাদের পার্টির কাজ করেন। সেই জন্য একজন অভিনয় কর্মী হিসেবে আমি পার্টির কাজ করি, এর মধ্যে কোনো দ্বিধা নেই। আর টালিগঞ্জে যারা ঘুরপথে টাকা নিয়েছেন তারা বিপদে পড়বেন, আমি মূলত টেলিভিশনে কাজ করি, আমাদের কর্পোরেটের পেমেন্ট, আমাদের তো ডিরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফার হয়, এটা যারা টালিগঞ্জ জানেন না তারা এইসবগুলো প্রশ্ন করেন। টালিগঞ্জে যারা টেলিভিশনে মূলত কাজ করেন বা ওটিটিতে কাজ করছেন, যে কাজগুলো ডিরেক্ট হাউস থেকে হচ্ছে, আমি সেরকম কাজই বেশি করি আর কি, মূলত সেই কাজই আমার হাতে আছে, সেখানে কিন্তু কোনো অস্বচ্ছ টাকার যাতায়াত নেই। যে জিনিসটা একটা বুঝতে হবে, কে এসে বলছে যে তোমাকে দিয়ে একটা শো করাবো, 43 লাখ টাকা নিয়ে নাও, এগুলোর মধ্যে অস্বচ্ছতা আছে, মানুষকে বাছাই করতে হয়। মানুষের জীবনের মধ্যেও এরকম মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আমরা যেভাবে বুঝতে পারি যে অন্যায্য কোনো রোজগারের মধ্যে মানুষের জড়িয়ে পড়া উচিত নয়। আমি টালিগঞ্জের বন্ধু বান্ধবরা আমরা নিয়মিত এ নিয়ে আলোচনা করি এবং আমাদের এই নিয়ে ইম্পার সাথেও কথা হয়েছে। আপনারা জানেন যে সেখানে দুম করে প্রডিউসার হওয়া যায় না, টেলিভিশনে দুম করে প্রডিউসার হওয়া যায় না, তার 4-5 বছরের ট্র্যাক রেকর্ড, সে কি ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়েছে, কোনখান থেকে তার টাকার উৎস, এই সমস্ত কিছু যাচাই করে দেখা হয়। আমার মনে হয় আগামী দিনে ইম্পাও মানে ফিল্ম বানানোর প্রোডাকশন হাউসের কথা বলছি, প্রোডিউসার্সদের যে গিল্ড রয়েছে, ডিস্ট্রিবিউটাররা আছেন সেখানে, তারাও আরও সচেতন হবে। আমরা কথা বলছি, তাদেরকে বলছি যাতে স্বচ্ছতার সাথে মানুষ মারা টাকায় যাতে সিনেমা না হয়। যারা রাস্তায় বসে আছে, হাজার হাজার ছেলে মেয়ে বলছে তাদের টাকা চিটেড হয়েছে, 5 লাখ 10 লাখ টাকা করে কে কে নিয়েছে, সেগুলো প্রমাণিত হোক এবং ওই টাকা যাতে সিনেমা শিল্পের মধ্যে টালিগঞ্জে মূলত না ঢুকতে পারে, তাই ব্যাপার সেই ব্যাপারে আমাদের দল মত নির্বিশেষে, এখানে তৃণমূল বিজেপি সিপিএম বাছলে হবে না, আমাদের অন্যায়ভাবে আসা টাকা টালিগঞ্জে আটকাতে হবে এবং সেটা আমরা সর্বতোভাবে আটকাবো, সেখানে আমরা কাউকে বাছাই করব না। সোদপুর থেকে সুমন গুহ, রিপোর্ট। এই খবরটি যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় এই খবরটির কোনো গুরুত্ব রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে অবশ্যই খবরটিকে শেয়ার করুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং নিজের পরিচিত পরিজনদের সঙ্গে। আমরা লক্ষ্য করেছি আপনারা অনেকেই আমাদের ভিডিও ভীষণ পছন্দ করেন, কিন্তু তারা আমাদের সাবস্ক্রাইবার নন। যদি আমাদের ভিডিও পছন্দ হয়, যদি মনে হয় পরবর্তী আপডেট জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতেও কিন্তু ভুলবেন না, তার কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ।